নমস্কার আমি অনিমেশ চক্রবর্তী আপনাদের সবার অনুরোধে আজকে নিয়ে এসেছি শ্রী শিষেন্দু মুখোপাধ্যায়ের গল্প গল্পের নাম জংবাহাদুর সিংহর নাতি আচ্ছা বীরুর কি কোনোদিনও সেই টাইম বোমের মতো ফেটে পড়া হবে না জানতে হলে আসুন গল্পটি শোনা যাক শুরু করছি শ্রী শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাহাদুর সিংহর নাতি গল্প পাঠে আমি অনিমেশ। হ্যাঁ রে তুই যে জংবাহাদুরের নাতি সেটা কি টের পাস তুই রোগাভাগা দুগলা পাতলা মিনমিনে ভিতু সবই ঠিক আছে তবে ভালো করে খেয়াল করিস তো তোর জিনের ভেতরে জংবাহাদুর সিংহ আছে কিনা আমার তো মনে হয় নিশুতি রাতে কান পাতলে তুই তোর ভেতরে জংবাহাদুরের গর্জন শুনতে পাবি বীরু মাথা নেড়ে বলে না গোবিন্দ খুরো আমি কখনো তর্জন গর্জন শুনতে পাইনি তো পাবি রে পাবি ওই গর্জন ওই হুঙ্কার ওই নাদ যে তোর জিনের মধ্যেই খাপটি মেরে আছে টাইম বোমের কথা শুনিস নি এ হলো সেই জিনিস সময় হলেই তোর ভিতরে জং বাহাদুর জেগে উঠবে বীরের অভাবে দেশটা কেমন ছাড়খাড় হয়ে যাচ্ছে রে দেখছিস না উঠতে হয় বলেই এখনো চাঁদ সুজি ওঠে বইতে হয় বলেই বাতাস এখনো বয় কাটতে হয় বলেই তো এখনো দিন কেটে যাচ্ছে রে কিন্তু একবার চারিদিকে চেয়ে দেখ দেখি সবকিছু যেন সে বাঁশি বিস্কুটের মতো নেতিয়ে পড়েছে এখন ফের জংবাহাদুরের মতো একজন বীর ঝোঁকি মেরে না উঠলে আর চারপাশটা যেন একেবারে লোতন হয়ে পড়বে আপনি যাকে বীর বলে এত শ্রদ্ধাভক্তি করছেন তিনি কিন্তু আসলে ডাকাত ছিলেন কোন বীরটা ডাকাত ছিল না রে আহম্মক ভীষ্ম দ্রোন পঞ্চপাণ্ডব আলেকজান্দার তৈমুর লং কে ডাকাত নয় বলবি তো পরের রাজ্য দখল পরের ধন সম্পদ কেড়ে করে নেওয়া সেটাও তো বকলমে ডাকাতি নাকি রে আর তুই শুধু তোর দাদুর ডাকাতি দেখলি বুকের পাঁটাটা দেখলি না পরাক্রমটা দেখলি না দাপটটা দেখলি না জংবাহাদুর সিংহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেত গোটা তল্লারটা সিটিয়ে থাকত হোক ডাকাত তা বলে কি গর্তের মধ্যে লুকিয়ে থাকতো নাকি দুষ্টের দমন শিষ্টের পালন করতো ছিল গরিবের মা বাপ অমন ডাকসাইটে দারোগা ব্রজধর কানুঙ্গ পর্যন্ত স্বীকার করতো হ্যাঁ জংবাহাদুর পুরিসংহই বটে বাহাদুর চোখ বুঝবার পর তো গোটা এই বৃদ্ধতরপুরটা একেবারে যেন আলুমনি হয়ে গেল বৃদ্ধতরপুরে এই আমরা পুরনো যারা আছি তারা যে তোর দিকেই চেয়ে আছি রে বাপ সবাই মনে করে রোগাভোগা নরবরে অপদার্থ যাই হোক তবু বাহাদুর সিংহ তো শত হলেও জং বাহাদুর সিংহের নাতি একদিন দুম করে কি তোর ভেতরে একটা বিস্ফোরণ ঘটবে না ভিতরের বাঘটা কি চিরকাল ঘুমিয়েই থাকবে সে আপনি যাই বলুন গোবিন্দ খুরো খুন কারাপি চুরি ডাকাতি কিন্তু ভালো কাজের মধ্যে পড়ে না দেশের আইনে সেই ব্যবস্থা কিন্তু নেই কুলাঙ্গার কুলাঙ্গার মাঝে মাঝে ভাবি তোর মুখ দেখলেও পাপ হয় কিন্তু জং বাহাদুরের নাতি হয়ে তুই নিজেই তো গন্ডগোলটা পাখিয়েছিস তোকে না পারছি গিলতে না পারি ফেলতে বিরক্ত হয়ে ও হতাশ হয়ে গোবিন্দ বিদায় হলেন বটে কিন্তু যাওয়ার সময় কি যেন বীরবীর করে বকতে বকতে যাচ্ছিলেন বোধ হয় বীর বাহাদুরকে সাপ সাপাইন করছিলেন বীর বাহাদুরও বারান্দার সিঁড়িতে বসে দুঃখের সঙ্গে আকাশ পাতাল ভাবতে লাগলো আজ শরতের এই সুন্দর সকালটাই তার কাছে মাটি সামনে উঠোনে অনেকটা জায়গা জুড়ে সকালের রোদে সজনে কেমন ঝিরি ছায়া পড়েছে কোকিলও আছে পায়রারা উঠোনে ঘুরে ঘুরে দানা খাচ্ছে একটা কাঠবেড়ালি চমৎকার তেঁতুল গাছ থেকে নেমে আম গাছটায় উঠে পড়ল। এসব দেখেও দেখছে না বিরু। মনটা খারাপ গোবিন্দ খুরোই তো শুধু নয় গোটা বিদ্ধদরপুরের লোকই যে কেন চায় সে একজন বেশ বীর পুরুষ হয়ে উঠুক মাঝে মধ্যে নানা জায়গা থেকে ছেলে ছোকরারা এসে হাজির হয় কেউ লাঠি খেলা কেউ তলোয়ার চালানো শিখতে চায় কেউ এসে কুস্তির প্যাচ পজরা শিখতে চায় তার কাছে আবার কেউ বা এসে সাত ফুট উঁচু দেওয়াল ডিঙোনোর ফায়দা শেখার জন্য ঝোলাঝুলি করে রণপায় চড়ে কি করে দৌড়ে মাঠ জঙ্গল পেরিয়ে যাওয়া যায় তা শিখতেও অনেকে এসে হত্যা দেয় সে যে ওসব মোটেই জানে না কথা কেউ বিশ্বাসই করতে চায় না ঠাড়ে ঠোরে অনেকেই বলে যায় আপনি গুরু সবই জানেন তবে গুপ্তবিদ্যে শেখাতে চাইছেন না দিন কয়েক আগে এরকমই একজন এসে হাজির বেটে খাটো চেহারা হাফ হাফ হার হাতে বলল ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোনোই দিকে সুবিধা হচ্ছে না মশাই তাই এরা বন্ধুরা পরামর্শ দিল ডাকাতি করলে দেয় রোজগার তবে তার জন্য তালিম নেওয়া চাই নাকি নোয়াপাড়ার ফটিক বলল ডাকাতির তালিম নিতে যদি চাও তার আর ভাবনা কি স্বয়ং জং বাহাদুরের নাতি বীর বাহাদুর তো হাতের কাছে আছে ছুপারস্তম রে ভাই কিছুতেই ধরা দিতে চায় না তবে দৌড় ধরে যদি পড়ে থাকতে পারো তাহলে হিললে হয়ে যেতে পারে তাই আজ প্রাতকালে অমৃত যোগে ইষ্ট স্মরণ করে রওনা হয়ে এসে পড়ে যায় আপনার কাছে বেশি কিছু নয় আপনাকে তেমন গা ঘামাতে হবে না এই একটু বন্দুক পিস্তল চালানো ওই তরোয়াল খেলা খানিকটা লাঠিবাজি একটু ক্যারেটে কুমফু মুগুর ভাজা প্রাণায়াম হ্যাঁ দীর্ঘশ্বাস ছেড়ে বীরু বলছিল আর কি বাকি রইল হে আগে বাকি তো মেলা বিদ্যের কি শেষ আছে আমি ছোটখাটো মনীষী আধারও ছোট আপনি দিতে চাইলে আমি কি অত নিতে পারবো তা পারবে না কেন আমি বিদ্যেই যে ঢুঢু দেওয়ার মতো বিদ্যেই তো আমার নেই বন্দুক পিস্তল চোখেই তো দেখিনি কোনো দিনও লাঠি সরকি তরওয়াল ছুঁয়েও দেখিনি কখনো কুমফু ক্যারাটে নাম শুনেছি বটে তবে বস্তুটা যে কি তাই তো জানি না একজোটা মুগুর আছে বাড়িতে বটে কিন্তু সে দুটো কখনো তোলার চেষ্টা করিনি তুমি খুব ভুল লোকের কাছে এসেছো হে লোকটা হাঁ করে তার মুখের দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল বলেন কি মশাই আপনি কি তবে শ্রদ্ধাস্পদ জং বাহাদুর সিংহর নাতি নন আপনি বীর বাহাদুর সিংহ নন তবে কি বাড়ি ভুল করলাম আমি কিন্তু লোকে যে নাম বলতেই বাড়ির দিকে দেখিয়ে দিল হা বাড়ি ভুল হবে কেন এটা জং বাহাদুর সিংহেরই বাড়ি আর আমি তারই নাতি বীর বাহাদুর সিংহ তবে আমার সম্পর্কে যে শুনে এসেছ তা সব ভুল আমি দুবলা পাতলা মানুষ দৌড়ঝাঁপ করলেই হাত ধরে জীবনে ডন করিনি লোকটা ভারী হতাশ হয়ে বারান্দায় পা ঝুলিয়ে অনেকক্ষণ বসে রইল তারপর ছলো ছলো চোখে বলল। এ আমি যে অনেক আশা করে এসেছিলুম মশাই পিতৃ দত্ত নামটাও রঘুনাথ ভেবেছিলুম আপনার কাছে তালিম নিয়ে রঘু ডাকাত হব গিয়ে আর তারপর পুরো দুনিয়া কাঁপিয়ে বেড়াবো তাহলে কি কোনো আশাই নেই মশাই অনেক দূর থেকে খিদে তেষ্টা চেপেই এতটা পথ হেঁটে এসেছি শেষে কি কপাল এই ছিল লোকটার হাহাকার শুনে বীরুর একটু দুঃখ হলো বটে কিন্তু সে নাচার লোকটা হাপুস নয়নে কিছুক্ষণ বসে থেকে কাঁধের গামছা পেতে বারান্দাতেই ঘুমিয়ে পড়ল। বিকেলে ঘুম থেকে উঠে সে বীর বাহাদুরকে বলল কর্তা আপনাকে কবে থেকে মনে মনে গুরু মেনেছি যা থাকে কপালে আপনার সাগরে দিই করবো বলে ঠিক করলাম একটু আগে স্বপ্ন দেখলুম একজন লম্বা চড়া লোক এসে বলছে তুই ঠিক জায়গাতেই এসেছিস তাই আমি সাব্যস্ত করে নিয়েছি মারুন কাটুন আমি আপনাকে ছেড়ে যাচ্ছি নে বীরবাহাদুর ফাফড়ে পড়ল বাপু হে তোমার মতলক্ষানা কি তা বুঝতে পারছি না যদি জংবাহাদুরে ডাকাতি করা সোনাদানার সন্ধানে এসে থাকো তাহলে সেগুড়ে বালি আমার ঠাকুরদার ধনরত্নের খোঁজে এ বাড়িতে অন্তত ডাকাতি হয়েছে। হাতেই আমার বাবা অল্প বয়সে মারা গেছেন আর আমাকে অন্তত বার বার পাচে হ্যাঁ বার বারপাচেক ডাকাতদের হাতে মারকে হাসপাতালে যেতে হয়েছে দুবার তো মরমড় হয়ে বেঁচে ফিরেছি আর চোরদের আগমনে তো হিসাব নেই বাবা চোর হাজিরা দিত তেমন সুবিধা না হওয়ায় আজকাল চোর ডাকাতের আনাগোনা বন্ধ হয়েছে বটে কিন্তু পুলিশের আনাগোনা বন্ধ হয়নি জংবাহাদুরের নাতি বলে ওরা আমার নাম নাকি তাদের সন্দেহের তালিকায় তুলে রেখেছে কাজেই তারা প্রায় তত্ত্ব তল্লাশ করতে আসে আমি বড় সুখে নেই হে বাপু বাহাদুরের নাতি হওয়ার এত হ্যাপা জানলে কি আর জন্মাতুম রঘুনাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল লোক আমি তেমন ভালো নই বটে তবে আপনার সঙ্গে না শত হলেও গুরু বলে মেনেছি কি না। ওহে বাপু গুরু হতে গেলে কিন্তু এলেম লাগে আমার কোনো যোগ্যতাই নেই পৈতৃক কিছু জমি ভাগে চাষ করিয়ে আমার গ্রাসাচ্ছন্দ চলে আমি বড়ই সামান্য মানুষ বাপু আমাকে গুরু বলে ধরলে খুব ভুল করবে বুঝছো না কেন আরে স্বপ্নটা তো আর উড়িয়ে দিতে পারিনা মশাই ও তো দিবা স্বপ্ন ওর কোনো দাম নেই রঘুনাথ করুণ মুখ করে বলে আমাকে ঘাট থেকে নামানোর জন্য ওসব তো আপনি বলবেনই কর্তা কিন্তু আমার বিশ্বাস স্বপ্নে আপনার ঠাকুরদা জং বাহাদুরই এসে আমাকে দেখা দিয়ে গেছেন ওহো সে যে কি একখানা চেহারা কর্তা দেখলেই ভক্তি ছেদ দেখা আর কি একখানা হাড় কাঁপানো বাগা চাউনি রক্ত যেন হিম হয়ে গেল না আমি এ না আপনি যদি একান্তই রাজি না হন তাহলে ওই সামনের আম গাছে থেকে গলায় দড়ি দিয়ে আজই ঝুলে পড়ব বীরু ভারী সমস্যায় পড়ে আকাশপাতাল ভাবতে লাগলো তারপর বলল না হে বাপু অত করবার দরকার নেই তা নিতান্তই যদি উড়ে এসে জুড়ে বসতে চাও তাহলে আগে ভাগেই বলে রাখি ওমাকে কিন্তু বসে বসে খাওয়াতে পারবো না কাজকর্ম করতে হবে সে আর বলতে কাজ কর্মে আমি খুব পাকা তাছাড়া আমি থাকলে আপনার একটা বল ভরসাও হয় ঠিক কিনা বলুন রঘুনাথ সেই থেকে রয়ে গেল তা দেখা গেলো রঘুনাথ কাজের লোকই বটে বড় বাড়ি বাড়িখানায় বেশ অনেক ঘর এতকাল ধুলোভালি আর ঝুল জমে অন্ধকার হয়েছিল ইদুর আরশোলা চামচিকে আর মাকসা রাস্তা রঘুনাথ কয়েকদিনের মধ্যেই বেশ পরিষ্কার করে ফেলল বিরাট বাগানটা আগাছায় বড্ড জঙ্গল হয়ে পড়েছিল আগাছা কেটে বাগান সাফ করল বীর এতকাল সেদ্ধ ভাতকে কোনো রকমে তার উদর পূর্তি করত রঘুনাথ এসে রান্না শুরু করে দিল এবং দেখা গেল যে তার রান্নার হাতটি চমৎকার রঘুনাথকে রাখতে প্রথমটাই গাঁই গুঁই করেছিল বটি কিন্তু অবশেষ কয়েকদিন পর বীরু মুখ ফসকে বলেই ফেলল তুমি তো একজন গুণী মানুষে হে রঘুনাথ বিগলিত হয়ে বলে কি যে বলেন কত্তা আপনার কাছে আমি তো নসি বীরু সন্দিহান হয়ে বলে কেন হে বাপু আমার কাছে তুমি হতে যাবে কেন একদিনে তুমি যে এলেম দেখিয়েছ তাতে নিজেকে আমার ভারী অপদত্ত হাতির খুব মিল কর্তা বীরু হা হয়ে থেকে কিছুক্ষণ পরে সামনে নিয়ে বলে আমার সঙ্গে হাতির মিল বলো কি ঠিকই বলছি হাতির দোষ কি জানেন ঘাড় ঘোরাতে পারে না তাই বলে সে নিজে কত বড় জন্তু সেটা সে বুঝতে পারে না আপনার বেলাও ওই কথা আপনি যে মস্ত মানুষ সে আপনি নিজে বুঝতে পারবেন না বটে তা বাপু একদিনে তুমি আমার কোন গুণ দেখতে পেলে বলো তো দেখি আমি তো বিস্তার চেষ্টা করেও কিছু দেখতে পেলাম না মেলাগুন কথা মেলাগুন। খানিক ঢাকা চাপা দিয়ে রাখেন বটে এই যা বাপু হে রঘুনাথ আমাকে সমাদ করবার দরকার নেই তোমার উপর আমি সন্তুষ্টই আছি বরং তোমাকে বেতন টেতন তেমন দিতে পারি না বলে আমার একটু লজ্জাও হয় তাড়াতাড়ি জীব কেটে কানে হাত দিয়ে রঘুনাথ বলে ও কথা মুখেও আনবেন না কর্তা শুনলে পাপ হয় বেতনটা আবার কিসের আমারই গুরুদক্ষিণা দেওয়া উচিত কিনা আপনাকে গুরু দক্ষিণা দেবে ভালো জ্বালাতো দক্ষিণার কথা ওঠে আমার কাছে তুমি কি ভাই মাথা চুলকে শিখলেটা লাজু খেসে রঘুনাথ বলে সে অত ফেঁদে বলা যাবে না মশাই তবে শিক্ষা কিন্তু হচ্ছে ঘনারামও বলেছে চেপে বসে থাক আস্তে আস্তে মেলা শিখে যাবি তারপর আর তোকে পায় কে ঘনারাম সে আবার কে বলতো ফের ভারী লজ্জিত হয়ে রঘুনাথ বলে সে আছে একজন কিন্তু ঘনারাম বলে তো কাউকে আমি চিনতে পারছি না তার কি এ বাড়িতে আজ আতায়াত আছে তার নেই কর্তা খুব আছে হাওয়া বাতাসের মতো এ আসে যায় বীরু আর কথা বাড়ালো না রঘুনাথের মাথায় যে একটু দোষ আছে সেটা সে বুঝতে পেরে গেল তবে অল্প স্বল্প পাগল হলে তেমন কোনো দোষ নেই বেশি পাগল না হলেই হল কিছুদিন পরে হঠাৎ কনের দিকের একটা বন্ধ ঘর খুলে পরিষ্কার করতে গিয়ে রঘুনাথ খুব চেঁচামেচে জুড়ে দেওয়ায় বীরবাহাদুর তাড়াতাড়ি গিয়ে দেখল রঘুনাথ এককারি পুরনো জং ধরা লোহালক্কর বের করে উত্তেজনায় কাঁপছে বীরু ভ্রু কুচকে বিরক্ত হয়ে বলল। ওহ রঘুনাথ পুরোনো লোহা লক্ষের মধ্যে কি তুমি পেয়েছো মিজি করছো কেন রঘুনাথ বড় বড় চোখ এই ভুলটাই তো আমিও করতে বাজারে শ্যামলাল হার্ডওয়্যারে জিনিসগুলো শের দরে বেঁচে দেব। তখনই ঘনারাম এসে বলল ওরে সব সবকিছুই ঘষে মেচে দেখতে হয় বুঝবি কি করে সে বস্তুটা আসল কি নকল কথায় আছে না যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন না হে রঘুনাথ তোমাকে দেখছি এ ঘনারামের ভূতে পেয়েছে যে আগে আপনার চারিদিকে চোখ ফাঁকি দেওয়ার উপায় নেই ঘনারামও বলেছিল বটে বীরুবাবুকে দেখলে আলা বোলা মনে হয় বটে কিন্তু হুঁশিয়ার লোক বীরু বিরক্ত হয়ে বলে কি মুশকিল ঘনারামটা কি সেটাই তো বুঝতে পারছি না সে হঠাৎ আমার সুখ্যাতি বা করে কোন সুবাদে তাকে আগে আমার সামনে হাজির করো তো বাপু রঘুনাথ একটু চিন্তিত মুখ করে বলে তাকে হাজির করতে চাইলে কি আর সে হাজির হতে পারবে কর্তা কাজটা তো বড় শক্ত হবে তাহলে বাবু সোজা বলে দিচ্ছি তাকে এ বাড়িতে যাতায়াত করতে বারণ করে দিও রঘুনাথ অবাক হয়ে বলে বারণ করব তাই বা কি করে করি বলুন তো ঘনারাম তো এবারই থাকে মশাই শুনে বিরুদ্ধাজ্য উত্তেজিত হয়ে বলে এ বাড়িতে থাকে বলো কি এটা কি মামার বাড়ির আবদার নাকি না বলে কই একজন উটকো লোক ঢুকে পড়লেই হলো দেশি কি আইন কানুন নেই আদালত নেই পুলিশ নেই বাড়ির মালিককে না জানিয়ে তার পারমিশন না নিয়ে ঢুকে পড়লেই হল রঘুনাথ মাথা চুলকোতে চুলকোতে বলে তা কথাটা অবশ্যই ঠিক তবে সে পুরনো লোক না তা প্রায় ধরুন ষাট সত্তর বছর ধরেই তো সে এখানে থানা ঘেরে আছে একটু মায়া পড়ে গেছে তো এবার বিস্ময়ে অনেকক্ষণ কথাই বলতে পারল না বীরু তারপর গলা নামিয়ে সন্দিহান চোখে রঘুনাথের দিকে তাকিয়ে এসে বলল ষাট সত্তর বছর ধরে আছে বাপু রঘুনাথ তোমার সত্যি কথা বলার অভ্যাস এত কম কেন তুমি অবশ্যই একটু পাগলও আছো ঘনারামের গল্প ফেদে তুমি আমার পিলে চমকে দিয়েছ কিন্তু যাগ্ঞে গুল গল্প আর বেশি মেরো না বাপু আমি সোজা মানুষ টপ করে সবকিছু বিশ্বাস করে ফেলি যে আগে তাই হবে আপনার যদি রঘুনাথের কথা শোনবার গরজ না থাকে তাহলে আমারই বা গায়ে পড়ে তা শোনাবার দরকারটা কি একদিন সকালে বীরু রোজকার বড়াতের এক গ্লাস দুধ খাচ্ছিল রঘুনাথ বলল কত্তা দুধ খাওয়ার সময় আপনার মুখে কোনো ভাব ফুটে ওঠে না কেন বলুন তো বীরু অবাক হয়ে বলে দুধ খাওয়ার সময় কি মুখে কোনো ভাব ফোটার কথা আছে নাকি গো তাই তো জানি দুধ হলো অমৃত তা খাওয়ার সময় মানুষের মুখে একটা স্বর্গীয় ভাগ ফুটে উঠলে তবেই বুঝতে হবে দুধটা খাটি বটে যে আগে কিন্তু ভাবটা যখন ফুটছে না তখন বুঝতে হবে রামভৃক গোয়ালার দুধে গন্ডগোল আছে তা বাবু সত্যি কথা বলতে কি দুধের আমি তেমন স্বাদ গন্ধ পাই না খেতে হয় তাই খাই আগে আমিও তো সেই কথাই বলছি আগে আমিও তো সেই কথাই বলছি রামরিক দুধ বলে যা দিচ্ছে তা শ্রেফ পিটুলি গোল আমি ঘন করে জাল দিয়ে দেখেছি রামরিখের দুধের স্বরই পড়ে না আর তাই দুধ খাওয়ার সময় আপনার মুখে সেই খানা ফুটছে না কথায় আছে দুধ হচ্ছে বল আপনার বলও তাই বৃদ্ধি হচ্ছে না বলছো তাহলে কি করা যায় তো তাই বলছি আপনি অনুমতি করলে এই কাছের রামনগরের গোহাটা থেকে একটা দুধেলা গায়ে কিনে আসি বাবা গুরু দেখাশোনা করবে কি সে তো অনেক ঝামেলা আমি আজই কি করতে কর্তা ও নিয়ে আপনি ভাববেন না টাকাটা ফেলে দিন আমি গরু নিয়ে আসছি বীরু দনমনা করে বলে দেখো বাপু রঘুনাথ তুমি যে কাজের লোক তা আমি জানি তোমাকে আমার বিশ্বাসও হয় কিন্তু দুদিনের জীবন দেখতে দেখতে কেটে যাবে ভজঘর পাখিয়ে লাভ কি তো শেষ পর্যন্ত অবশ্য বীরু গরু কেনায় মত দিল এবং দুদিন পর রঘুনাথ দিব্যি একটা নধর কালো গরুর সঙ্গে একটা বকনা বাছুর সহ কিনে নিয়ে এসে বলল আট হাজার টাকা পড়ে গেল কর্তা কিন্তু আরো কমে হতো জানেন ওই আরো কয়েকজন গরুটাকে তাক করে বসেছিল তাই এর থেকে নিচে আর নাবানো গেল না দামটা মোটেই বেশি বলে মনে হলো না বিরুর এবং মনে মনে তাকে স্বীকার করতেই হলো পাগল হোক আর গুলবাজি হোক রঘুনাথের এলেম আছে পরদিন সকালে দুধের গিলাসে চুমুক দিয়েই বীরু বুঝতে পারল এতকাল দুধ বলে যা খেয়ে এসেছে তার সঙ্গে গরুর কোনো সম্পর্ক নেই জীব থেকে পেট পর্যন্ত দুধ যেন প্রভাত ফেরি গাইতে গাইতে নেমে গেল দুধ জিনিসটা যে এত ভালো সেটায় নিমিলিত চোখে সে বসে ভাবছিল শুধু তার সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকে নিরীক্ষণ করছিল রঘুনাথ একগাল হেসে বলল হ্যাঁ এইবার আপনার মুখে সেই স্বর্গীয় ভাবখানা ফুটেছে কর্তা লজ্জা পেয়ে বাহাদুর বলে হ্যাঁ জিনিসটা মন্ধ নয় দুধ বোধ হয় এরকমই হওয়া উচিত তাই না হ্যাপাও পোহাতে হয়েছে কর্তা আপনি ভালো মানুষ বলে রামরিক এতকাল খরিগোল জল খাইয়া বিস্তর মুনাফা কামিয়েছে এখন তাকে ছাড়িয়ে দেওয়ায় খেপে গিয়ে জোট বেদে চড়াও হয়েছে রামরিকের হুকুম গরু বেছে দিয়ে তার কাছ থেকেই দুধ নিতে হবে বীরু আঁতকে উঠে বলে ও বাবা রামরিক যে ভীষণ গুন্ডা লোক কখন চড়াও হয়েছিল আগে আজ প্রাতকালেই ভালো করে তখন ইষ্টনাম স্মরণও করিনি রামলিক আর তার পাঁচ সাতজন স্যাংাত লাঠি সোটা নিয়ে হাজির সর্বনাশ এ তো বিপদের কথা বলে মনে হচ্ছে তুমি তুমি বরং গরুটা বেঁচে দাও চিন্তা নেই কর্তা আমি তো আছি তার মারমুখ ভাব দেখে শেষে আমিও লাঠি গাছি নিয়ে তাদের রুখলুম বীরু শিহরিত হয়ে বলে কি হে রামলিক যে বিশাল পারোয়ান দারুন লাঠিবাজ তা হবে কে এত খবর রাখে তবে তারা পাঁচ জন পাঁচ সাত মিনিটের জন্য বেশি লড়াই করতে পারেনি ওই আমগাছের তলায় রামলিককে শুয়ে দিল আর তার সাংাদের পিটিয়ে জনা তিনেককে ফেললুম ওই 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 নিম গাছের তলায় জনা দুই চাতালে শয্যা নিল একজন ন্যাংচাতে ন্যাংচাতে পালিয়েছে স্তম্ভিত বীরু কিছুক্ষণ হাঁ করে রঘুনাথের দিকে বড় বড় চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ তুমি একা এতজনকে কথাটা কি আমাকে বিশ্বাস হবে ঘাট চুলকাতে চুলকাতে রঘুনাথ বলে বিশ্বাস করা বা না করা সেটা তো আপনার বিবেচনা প্রয়োজনে আমি মিছে কথা কই বটে তবে আপনাকে গুরু বলে মেনেছি আপনার কাছে প্রাণ গেলেও মিছে কথা বলবো না কর্তা বাপু তুমি লাঠি কালা শিখতে আমার কাছেই এসেছিলে কিন্তু আমার ও বিদ্যে জানা নেই বলে শেখাতেও তো পারেনি তা তুমি এমন লাঠিবাজ হয়ে উঠলে কি করে আগে আপনি হলেন ওস্তাদেরও ওস্তাদ আপনার কথা আলাদা তবে আমাকে একটু আধটু তালিম দেয় বংশীবদন বংশীবদন বংশীবদনটা আবার কেহে একটু লাজু খেসে হাত কচে রঘুনাথ বলে আগে বংশীবদনের কথা কি আর ভেঙে বলি তবে সে আপনার কুব কাছের লোক আশেপাশেই ঘোরাঘুরি করে বীরু একটু দীর্ঘশ্বাস ফেলে বলে তা সে তোমার ঘনারামের মাস্তুত ভাই নয় তো আগে তা ঠিক নয় তবে দুজনের একটা সম্পর্ক আছে বটে ভারী গলাগুলি ভাব বীরু হতাশ হয়ে বলে বুঝেছি রঘুনাথ তোমার গুল আর গল্পের স্বভাবটা আমি সরাতে পারলুম না তা সে যা আসল কথাটা হল দুধটা আজ বড্ড ভালো খেলুন যে আগে এ হলো মুলতানি গাই দুধের খুব স্বাদ আরো অনেকেই কিনতে চাইছিল গরুটাকে আমি কিনে নেওয়ায় কয়েকজন জানতে চাইছিল গরুটা আমি কার জন্য কিনছি বটে তারা চাই জানতে চাইছিল কেন আগে একটা স্বভাব থাক না থাক তারা এটা ওটা জানতে চায় তা আপনার নাম বলতে বেকাল একজন তো বলেই ফেললো বীরুর কি লটারি পড়েছে নাকি রে গরু কিনছে তার এত পয়সা হলো কবে আমি তখন বুক চিতিয়ে সবাইকে শুনিয়ে বলে দিলাম কেন মশাই কর্তাবুর কি টাকার অভাব তিনি হত্যানের নাতি তার কি টাকা পয়সা আছে তিনি টাকার পাহাড়ের উপর বসে আছেন মশাই টাকার পাহাড়ের উপর বসে আছে কথাটা শুনে বীরু চোখ তুলে বলল সবনাশ তুমি করেছো কি হাটে বাজারে দাঁড়িয়ে ও কথা বলে দিলে এ তো খাল কেটে তুমি কুমির ডাকলে হে এ খবর রোটতে দেরি হবে ভাবছো এক লোহময় গায়ে গায়ে রোটে যাবে যে আমার হঠাৎ আঙুল ফুলে কলা গাছ হয়েছে চোর ডাকাতেরা ধরে নেবে আমি জং লুকোনো টাকা আর সোনাদানের সন্ধান পেয়ে গেছি এ বাড়িতে যে চোর ডাকাতের মোচ্ছব লেগে যাবে হে রঘুনাথ কি করলে তুমি রঘুনাথ লজ্জিত মুখে ঘাট চুলকতে চুলকতে বলল আগে কাজটা বড্ড ভুল করে ফেলেছি বলেই এখন মনে হচ্ছে কর্তা তবে পাঁচজনের সামনে আপনার অপমান হচ্ছে দেখে নিজেকে সামলাতে শত হলো আপনি তো এখন যে আমার হতে লেগেছে রঘুনাথ বুকটা দুরপুর করছে ডাকাতদের হাতে বিস্তর ঠেকানি খেতে হয়েছে এই বত্রিশ বছর বয়সে আবার ঠেকানি খেলে কি বাজবো ভাবছ এখানকার ডাকাতরা তো এবার বন্দুক পিস্তল আর বোমা নিয়ে আসে না তুমি আমাকে বড্ড বিপদে ফেলে দিলে অত ভাবছেন কেন কর্তা নীল রতন পাঠক মশাই তো হাতের কাছেই আছেন অতি বিবেচক ও ধুরন্ধর মানুষ সবাই তাকে বিপত্তারণ বলে মানে তার কাছে থেকে মুখ্য বুদ্ধি পরামর্শ নিয়ে রাখবোক্ষণ নীলরতন পাঠক জন্মেও নাম শুনিনি বাবা রঘুনাথ একগাল হেসে বলে নাম শুনেননি বলেই কি তিনি নেই একটু আবডালে থাকেন বটে কিন্তু মাথা কানা হলে গিয়ে নানা ফিকির আর কুটবুদ্ধির বাসা বিপদের সময় লোকে বুদ্ধির পরামর্শ দেওয়াই তার কাজ তো তা তিনি থাকেন কোথায় কাছে পিঠে হলে তুমি বরং এক্ষুনি গিয়ে তাকে ব্যাপারটা জানিয়ে এসো অস্থির হবেন না কর্তা ধৈর্য ধরুন খবর তিনি একরকম পেয়েই গেছেন খবর পেয়ে গেছেন হাওয়ার মুখে নাকি যে শুনলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা জংবাহাদুর সিং সিংহের নাতির প্রথম পর্ব গল্পটি কেমন লাগলো শুনে আমাদের কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না পরের সপ্তাহে দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আবার হাজির হব নমস্কার